হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগ। সবাই কিরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর আমাদের মতো জাস্ট বিন্দাস আছো। তো আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলে এসেছি। তোমরা জানো আজমেরা ফ্যাশন সম্পর্কে, আজমেরা যেখানে আমি নিজে ভিজিট করে এসেছি কদিন আগেই, তো আজমেরা সম্পর্কে অনেকেই জানো। আমি আসার পরে অনেকেই সেখান থেকে প্রচুর প্রচুর মাল নিয়ে তাদের নিজেদের ব্যবসা তারা নিজেরাই কিন্তু গড়ে তুলছে আর কি। তো আজকে যেই আলোচনা করবো সেটা হচ্ছে নিজের স্বপ্ন পূরণের বলতে পারো একটা রাস্তা। অনেকেই এই বিজনেসটা কি এটা ব্যাপারে কিন্তু অনেকেরই নলেজ নেই। তো আজকে আমাদের আজমেরার স্যার তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবে আর এরকম একটা গল্প তুলে ধরবে যেটা তোমাদের স্বপ্নটাকে সত্যি করতে কিন্তু আরো এক ধাপ এগিয়ে যাবে। তো আজকে স্যারের কিছু আলোচনা আমরাও শুনবো, স্যার কি বলছেন আজমেরা ফ্যাশন সম্পর্কে। যখন আজমেরা ফ্যাশনে কেউ কিছু কেনা মানে শপিং তো নয় যে বিজনেসের জন্য যায় কিছু মাল কেনাকাটা করতে, তার আগে কিন্তু ওখানে একটা ক্লাস নেওয়া হয়, যেটার জন্য যেই ক্লাসটা আজকে আমার চ্যানেলের মাধ্যমে স্যার তোমাদের সবাইকে তুলে ধরতে চায়। তো এই এই কথাটার মাধ্যমে তোমরা কিন্তু অনেক কিছুই বুঝতে পারবে আজমেরা সম্পর্কে, যে আজমেরা কি চাচ্ছে আর কিভাবে একটা বিজনেসকে দাঁড় করাতে হয়, কিভাবে কেনাকাটা করতে হয়, কিভাবে সেটাকে বিক্রি করলে তোমাদের লাভ হবে, কত টাকায় বিক্রি করলে লাভ হবে, সব কিছু স্যার কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবেন। তো তোমরা স্যারের কথাটা একটু শুনে নিয়ে তারপরে অবশ্যই, নিচে নাম্বার যাচ্ছে স্যারের, সেখানে তোমরা কল করে সব কিছু ডিটেলসে জানতে পারবে যারা যারা ব্যবসাটা করতে চাও। তো ঘরে বসে বিজনেস করতে চাইলে এটার থেকে মনে হয় না আর কিছু ভালো রাস্তা আছে। তো তোমরা খুব শীঘ্রই কিছু পুঁজি জমিয়ে তোমরা কিন্তু এই বিজনেসটা করতে নেমে যেতে পারো। চলো আমিও একটু স্যারের কথাটা শুনে নিই। নমস্কার বন্ধুরা, আমি আজে আজমেরা, আজমেরা ফ্যাশন সুরাত থেকে। বন্ধুরা, আজকে একটা প্রাইভেট মেসেজ নিয়ে আপনার সামনে এসেছি আপনাদের সবার জন্য, এটাকে শেষ অবধি নিশ্চয়ই শুনবেন। বন্ধুরা, আমরা একটা সার্ভে করেছিলাম সুরাতের সবথেকে বড় টেক্সটাইল ম্যানুফ্যাকচার হিসাবে, আমরা কিভাবে কাপড়ের ব্যবসায় আপনাদের মুনাফাটা বাড়াতে পারবো এবং কি কি করতে পারি তার জন্য। ছোট বড় সব রিটেলারদের থেকে কি আমরা সাজেশান নিয়েছি এবং এক একটা সেই সাজেশান নিয়ে এবং আমরা সেই সাজেশানটা পেয়েছি এবং সেটাকে কোয়ালিটি, ডিজাইন, প্যাকেজিং, এক্স ডিসপ্লে, ট্রান্সপোর্টেশন আর কাস্টমার সাপোর্ট, এগুলো কীভাবে বেটার করতে পারি, এই ছোটো ছোটো জিনিসগুলোকে নিয়ে এবং বড় বড় জিনিসগুলোকে নিয়ে আমরা এই আপনাদের এই রায়টা নিয়েছি এবং আমাদের এক্সপার্টের টিম এই 10টা সব থেকে ভালো যে আইডিয়া যে পেয়েছিলাম আমরা এবং লাস্ট 6 মাসে এগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করেছি আজমেরা ফ্যাশনে। আমার বলতে অনেক গর্ববোধ হচ্ছে যে আমরা এই এই স্টেপগুলোর মাধ্যমে সত্যি আমরা আমাদের যারা ব্যবসা করেন, আমার সাথে বন্ধু মাতারা আছেন, তাদের যে মুনাফা সেটা আগের থেকে 5-10% বাড়াতে পেরেছি। অর্থাৎ আগে যারা যে শাড়িটা বিক্রি করা বা স্যুটটা বিক্রি করে আপনি মুনাফা করতেন 100 টাকা মুনাফা করতেন, এখন 105-110 টাকা মুনাফা করছেন। এই ভিডিও যারা দেখছেন তাদের সবাইকে, সব ব্যবসায়ীদের আমার বিনীত নিবেদন যে আপনারা আজমেরা ফ্যাশনের এই নতুন ফ্রেশনেসটাকে অনুভব করার জন্য একবার সুরাতে আসুন কিংবা স্ক্রিনে দেওয়া নম্বরে একবার ফোন বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে সম্পর্ক করুন। খুব ধন্যবাদ আপনাদের সবাইকে। বন্ধুরা, এই সিরিজটা আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা বিচার আমি আপনাদের সাথে শেয়ার করতে, যেটা আপনাদের জীবন পাল্টাতে পারে, সেই বিচারটা আমাদের কাছে এসেছিল, তাই এই সিরিজটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, যেখানে আমরা নতুন নতুন আইডিয়া, নতুন নতুন পদ্ধতিকে আপনাদের কাছে নিয়ে আসে, যেটা আপনারা ব্যবসা বাড়াতে পারেন এবং এগিয়ে যেতে পারেন এবং এই বিচারগুলো মানুষের জীবন পাল্টাতে পারে, যেভাবে আমাদের জীবনটাও নানা রকমভাবে পাল্টেছে। তাই বন্ধুরা, আপনারা এই বিচারগুলোকে ইমপ্লিমেন্ট করুন, তাহলে আপনাদের জীবনটাও আরও উন্নত, আরও সচ্ছল হবে এবং আপনারা উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। কারণ বলা হয় একটা বিচার জীবন পাল্টানোর জন্য অনেক। একদিন একটা কুমোর, মানে যখন মাটিকে মাখেন ঘড়া বানানোর জন্য, তখন সে ভাবলো যে আমি হুক্কো বানাই, কারণ হুক্কো এখন খুব চলছে। তো তখন সে মাটিটা মাখছে, হঠাৎ করে তার বউ তাকে জিজ্ঞেস করলো, কী বানাচ্ছ? তখন সে বললো, হুক্কো বানাচ্ছি, কারণ এখন হুক্কো অনেক চলছে। তখন তার বউ বললেন যে কেন তুমি হুক্কো বানিও না, তুমি জগ বানাও। জগ বানালে পরে সে নিজেও শীতল হবে, তুমি জল ভরবে তাহলে সে নিজেও শীতল হবে, তাই লোকেরও উপকার হবে, সেই শীতল জল সবাই খেতে পারবে। তো কুমোর আবার মাটিটাকে একদম সুন্দরভাবে নিয়ে আবার মাখলো, মেখে সে ভাবলো যে হ্যাঁ বউ তো ঠিক বলছে, সে আবার নতুনভাবে মাটি মেখে কাজ করা শুরু করছে, কারণ সে জগ বানাবে।
তখন হঠাৎ করে মাটি থেকে আওয়াজ আসছে। মাটি বলছে তুমি কি করছো? তখন সে বললো যে প্রথমে ভেবেছিলাম যে হুক্কো বানাবো, কিন্তু এখন ভাবছি জগ বানাই। তখন সে মাটিটা বলছে তোমার এই যে বিচারটা এসছে, তোমার যে বিচারটা এসছে, তোমার এই বিচারের জন্য আমার জীবন পাল্টে গেল। কারণ তুমি যদি হুক্কো বানাতে তাহলে সে নিজেও জ্বলতো, আমাকেও জ্বালাতো, কিন্তু এখন তুমি জগ বানাচ্ছ, সে নিজেও শীতল থাকবে, আমিও শীতল থাকব এবং সবাইকে শীতল করব। তোমার বিচার পাল্টালো, তুমি শুধু নিজের জীবন না আমার জীবনও পাল্টে দিলে। তার জন্য বলি বন্ধুরা, বিচার মানুষের জীবন পাল্টাতে পারে। আশা করছি আপনাদের এই সিরিজটা খুব ভালো লাগবে, শেষ অবধি আমার সাথে থাকবেন বন্ধুরা। এই সিরিজটা দিয়ে আমরা আগেও আপনাদের নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করব, এই সিরিজটা সেইভাবেই বানাবো। ধন্যবাদ বন্ধুরা।